তোবা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যাকে দ্বীনের বুঝ দান করে মানে আল্লাহ তাআলার ইবাদত করার এটা অনুভূতি থেকে জাগা হৃদয়ের উপলব্ধি হওয়া এটা বড় নিয়ামত মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ চায় আল্লাহ তাআলা যার ভালো চায় তাকেই আল্লাহ তাআলা দ্বীনের পরিপূর্ণ বুঝ দান করেন মানে আল্লাহ যার কল্যাণ করতে চায় ভালো করতে চায় আল্লাহ নিজেই ফয়সালা করে আমার এই বান্দাটাকে আমি দ্বীনদার বানাবো মুত্তাকি বানাবো আমার এই বান্দাটাকে আমি জান্নাতি বানাবো তো আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে দ্বীনের বুঝ দান করে যার ফলে দুনিয়ার দৃষ্টিতে দেখা যায় সে মূর্খ কিন্তু তার নামাজ ছোটে না দুনিয়াবাসী মনে করে সে কিছুই জানে না কিন্তু তার জিকির বন্ধ হয় না তাহলে দ্বীনের বুঝ তার কলিজার মধ্যে আছে সেটা বুঝে আমি কয় লাইন পড়তে পারি না পারি সেটা পরের কথা কিন্তু নামাজ আমাকে পড়তেই হবে কিন্তু দুর্ভাগ্য হাজারো মুসলমান হাজারো ছেলে হাজারো মা বাপ যারা এই বুঝটুকু তাদের দিলের মধ্যে অনুভূতিতে নাই যার ফলে প্রতিদিন নামাজের আজান হয় কিন্তু বদনসিব সেজদা তার কপালে জোটে না মাহরুম সে তার মনিবের গোলামি করতে চায় না আর এটা পৃথিবীর সর্বযুগে সর্বকালে সবার কাছে মালিকের গোলামি যে করে না প্রভুর আনুগত্য যে করে না সে যে অসভ্য সে যে বেয়াদব এটা স্বীকৃত কথা এটাই স্বীকৃত বাস্তবতা অতএব মনে করো এখন তোমরা যারা বসছো ভাই অনেক ছেলে মাগরিবের নামাজ তোমরা যারা পড়ো নাই তোমরা যে বেয়াদব এতে কোনো সন্দেহ নেই তোমরা যে এই সমাজের অসভ্য এতেও কোনো সন্দেহ নির্লজ্জ তুমি বেহায়া কোনো সন্দেহ নেই বলে হুজুর বসছি এরপরে সরম দিলে না তো তুমি চলে যাও অসুবিধা কি তুমি চলে গেলে আমার সমস্যা কি তোমাকে তোয়াজ করার দরকারটা কি তোমার লজ্জাই নাই হায়াই নাই অনুভূতি নাই আহা এজন্য বললাম ভাই আল্লাহ তাআলা যাকে পছন্দ করে ভালো চায় তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে আল্লাহর বন্দেগী করার সুযোগ দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ভালোবাসে কিংবা ভালোবাসে না পছন্দ করে কিংবা পছন্দ করে না উভয়কেই আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে থাকে এই ভাত মাছ চাল ডাল আহার নিদ্রা আরাম আয়েশ এগুলো আল্লাহ তাআলা পছন্দ করলেও দেয় পছন্দ না করলেও এটা নবীজির হাদিস কাফের কেও দেয় বেঈমান কেও দেয় মুশরিক কেও দেয় নাস্তিক কেও দেয় মুরতাদ কেও দেয় জীবনে কোনোদিন পশ্চিম কোন দিক ঘিরেও ছিল না সেজদা কি জিনিস চিনেই না আল্লাহ আছে এটাই মানে না এমনও মানুষ আছে আমিও দেখছি কত ছেলে একবার আমি দাওয়াত তাবলীগের চিল্লায় আমার গত বছর আমি চারটা ছেলে এরকম দেখছি শিক্ষিত ছেলে অনার্স পড়ে ওদের সাথে অনেকক্ষণ কথা বলার পর ওরা স্পষ্ট বলছে যে আল্লাহ আছে এই কথা আমরা মোটেই বিশ্বাস করি পরিষ্কার স্বাভাবিকভাবেই বলছে আল্লাহ আছে এটা সে বিশ্বাস করে আপনি চিন্তা করো ভাই কেমন জানোয়ার অথচ আল্লাহ তাআলা ঠিকই তাকেও খাওয়ায় তাকেও পান করায় আল্লাহ তাআলা তারও ঘুম পাড়ায় তারও পেশাব পায়খানা হয় তার বাড়িতেও রোদ ওঠে বৃষ্টি নামে তার ক্ষেতেও ফসল ফলে
এজন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করে কিংবা পছন্দ করে না উভয়কেই আল্লাহ তাআলা দুনিয়া দান। ছেলেরা তোমরা দয়া করে এই হাতের মোবাইল যে ধরছো এডি বন্ধ করে দাও, ফায়দা হবে ভাই, দয়া করে এটা পকেটে ঢুকায় নাও একটা ঘন্টা, ইনশাআল্লাহ বরকত হবে ভাই, বন্ধ করে দাও এই এক ঘন্টা, মনোযোগ দিয়ে সরাসরি শোনো। এই শক্ত কথা বলার পরেও তোমার দিলে ইনশাআল্লাহ অনুভূতি আসবে। আজ শক্ত করে শাসনের সুরে বলার মতো কেউ নাই, যার কারণে ছেলে পেলেরা সম্পূর্ণ আওয়ারা, একেবারেই মাতাল, দিক বিদিকার। এটা নিয়মে ছেড়ে দিলে যে কোনো জিনিস এলোমেলো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা আমরাও বুঝি, ছোটোবেলায় দেখছি আমরা, বাবা আমার কঠোর শাসন, বড় ভাই আমার কঠোর নজরদারি যদি না থাকতো তো জিন্দিগি অনেক ছোটোবেলাতেই এলোমেলো হয়ে যেত। বাবারে দেখছি, মারে দেখছি, বড় ভাইকে দেখছি, আলহামদুলিল্লাহ কঠোর শাসন, কঠোর। আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়ব না। আমার আব্বা বলছে, পুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, বেরো। ঠিকই কানতে কানতে মাদ্রাসায় চলে গেছে। একদিন বাসার বারান্দায় মোড়ার মধ্যে বসছি, তো ওই বাসার পাশের বাসার জানালা দিয়ে কাজের মেয়ে আমার দিকে তাকায় ছিল, আমি দেখি নাই, মা দেখছে। মা আমারে বলতেছে, আনিস ভিতরাও, ভিতরে আসা বস। তো ভিতরে আসা বললাম, মা কী হয়েছে? কই বাসার কামের মাইয়া তোর দিকে তাকায় আস, এ মা নজর রাখছে। একবার একটা টুপি মাথায় দিছি, টুপিটার মধ্যে একটু ফুল ছিল, লাল লাল ছোট ছোট ফুল, এই জীবনে একবারই পড়ছিলাম। আব্বা দেখছে, মারে বলছে, হেতের যে কিছু টাকা পয়সা হয়েছে অন বুঝুনি। ক মানে ক টুপি দেখছো না, অর্থাৎ ওই যে নিজে কিনছি, আব্বা কিনে দিলে তো আর এরকম দিত না, সাদাই দিতেন। পরে মা বলছে, পুত তোর আব্বা তোর টুপিটা পছন্দ করে না, তো এটা খুলে রাখছি আর পড়ি না। এভাবেই বাপ নজরদারি ছাড়া মানুষ হয় না, যথাযথ তত্ত্বাবধান ছাড়া মানুষ হয় না। মজা করা যায়, সমবয়সী আড্ডা দেওয়া যাবে। কালকে রাত্রে আমি বরিশাল থেকে আসছি, এই রাত রাতের যখন সাড়ে তিনটা চারটা বাজে তখন আমি পদ্মা সেতু পার হইয়া পাশে এক দোকানে আমার ড্রাইভার দাঁড়াইছে চা খাইতে, তখন বাজে প্রায় পৌনে চারটা চারটে, কয়েক শ মনে হয় মোটর সাইকেল দেখছি ওখানে দাঁড়ানো, ছেলে পেলে সব চ্যাংরা ফোলাফান এক সাইজের, এগুলো রাত্রে ওই টাইমে কালকে হালকা বৃষ্টি হয়েছে, এগুলো সবই ভিজা গেছে, কিন্তু এই বৃষ্টির ভিজে ঠরঠরে কাঁপতেছে, কিন্তু এই রাত চিল্লা চিল্লি হই হুল্লু কী অকথ্য গালিগালাজ একটার একটারে করতেছে, মানে কি কয়, মানুষ এর বাচ্চা না কুকুর না শুকর না জানোয়া, বুঝা যায় না, বুঝাই যায়। এবং অনেকগুলোর মধ্যে আপনার মোটর সাইকেলের পিছনে মেয়েও আছে। আই হায়, আমি বললাম ড্রাইভারে, দেখছেন কি সমাজ আমার, কি দেশ, এদের মা কোথায়, এদের বাবা কোথায়, বুঝাই যায় নেশা করছে যে, অশ্লীলতা জিনা ব্যবিচার করে আসছে, নেশা করে আসছে, যার কারণে রাতের তিনটা চারটা বাজে মাতালের মতো চিল্লাইতেছে, অথচ গা ভিজা। এই কালকে রাত্রে দেখছি
এজন্য বললাম ভাই আসলে কেউ যদি মাথার উপরে আগলাইয়া না রাখে শাসন না করে নজরদারি না রাখে তো জিন্দেগি এলোমেলো হয়ে যায় জীবনের আর কোনো তার থাকে না তার ছিড়ে যায় জীবনের কোনো লাইন থাকে না বেলাইন হয়ে যায় একটা সময় দেখবা যে উলঙ্গ ছবি দেখতে দেখতে একদিন ক্লান্ত হয়ে যাবে আর মন চাইবে না দেখতে কতক্ষণ দেখুন যে মোটরসাইকেল চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে যাবে আমরা ছোটবেলায় আমার মা আমার সাইকেল চালাইছে নতুন যখন শিখছি সারা দিন সাইকেল চালাইছে পরের দিন আর সাইকেল চালাই ক্লান্তি হয়ে গেছে আর ভালো লাগে না মামা কো কিরে বাগনা চালাইতি না সাইকেল না মামা আর বল দে চললে দেয় না মানে নতুন চালানোর একটা শখে সারা দিন চালাইছি ফোনিক সাইকেল ছিল তখন আরো ছোটবেলায় তাইলে গুনাহও মানুষকে ক্লান্ত করে দেয় নাফরমানি ক্লান্ত মদখোর নেশাখোর জুয়ারি তারাও ভাইয়া একদিন ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় এজন্য আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ যার ভালো চায় তাকে আল্লাহ ধরে আল্লাহর দ্বীনের বুঝ দান করে আখিরাতের বুঝ দেয় এটাই বলতেছিলাম ইন্নাল্লাহ ইউতি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া দেয় নবীজি বলেন যাকে পছন্দ করেন তাকেও যাকে পছন্দ করেন না তাকে ডাকলেও দেয় না ডাকলেও দেয় মানলেও দেয় না মানলেও সেজদা করলেও দেয় সেজদা না করলেও কিন্তু ওয়ালা ইউতি দ্বীনা ইল্লা লিমান আহাব নবীজি বলেন কিন্তু আল্লাহ তাআলা দ্বীন ইবাদত আমল আখিরাত আল্লাহকে চিনা আল্লাহ তাআলার বন্দেগী করা এই তৌফিক আল্লাহ দেন শুধু তাকে ভালোবাসেন যাকে ভালোবাসেন তাকে দান দ্বীনের বুঝ দান দ্বীনের সমঝ দান শত ব্যস্ততার ভিতরেও লক্ষ পেরেশানির ভিতরেও সে বুঝে নামাজ আমাকে পড়তেই হবে হালাল আমাকে উপার্জন আমার অভাব আমার ফ্যামিলিতে মনে করেন অভাবের জন্য সন্তানাদি বিবি বাচ্চা কাতরাইতেছে তারপরেও সে বুঝে হারাম আমাকে করা যাবে আমি একবার দাউদকান্দির কাছে এক মাহফিলে বয়ানের পরে এক ইমাম সাহেব আমার একদিন বলছিলেন জড়াইয়া ধরা বলতেছে হুজুর আজ কাঁদা দিছে কাঁদতে কাঁদতে বলছে আমারে হুজুর আমি আজ 28 বছর এক মসজিদে এই মসজিদটা ইমামতি করি অল্প কয়টা বেতনে হুজুর মসজিদটাতে ইমামতি করতেছি বলতেছে ক হুজুর এই 28 বছরে স্ত্রী সন্তানের কত আবদার কত সময় অভাবের কারণে পূরণ করতে পারি নাই কত চোখের পানি দেখছি বাচ্চার কত সময় কাঁদছে হুজুর কিন্তু বিবি বাচ্চার চাহিদা পূরণ করতে পারি নাই হুজুর বলছে উনি আমারে হুজুর আল্লাহ আমারে এর বিনিময় দিবনি আমি তখন ওনারে জড়াইয়া ধরে বলছিলাম হুজুর আপনারে দিবে না তো কারে দিবেন অবশ্যই মালিক বিনিময় দিবে সেদিন বিনিময় দেখে হাশরের মাঠে আপনিও খুশি হবেন আপনার বিবি বাচ্চারাও খুশি হয়ে যাবে হ্যাঁ বন্ধু দুনিয়া তেমন খুব বেশি ভোগ করা যায় না এই সামান্য দুনিয়া কি আর ভোগ করো তুমি সারাদিনে কি খাও এই বুট বাদাম এটা কি খুব উপভোগের কিছু তেমন একবার শানদার কিছু নিয়ে যে বুট খাউন্ডা মানে খুব আজিম উশান বিশাল কিছু এটা তাই আর কি তাই আর কি মোবাইল টিফোন এটা তো পৃথিবীর আশ্চর্য কিছু না কুটি কুটি মানুষ সারাদিন প্রয়োজনে অপ্রয়োজনে মোবাইল চালাইতেছে এটার মধ্যে খুব অভিনব কিছু পাইছো তুমি এমন কিছু তো না এক মেয়ের সাথে তুমি প্রেম করো হ্যাঁ তো সম্পর্ক তোমার
তা হাজার হাজার লক্ষ মানুষ যে তার স্ত্রীর সাথে সম্পর্ক, তো তুমি আর এটা আলগা কি? তো এটা অতি অভিনব কি? তো ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে শুধুই পছন্দ করে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা দীন দান করে। এজন্য যে নামাজ পড়ে নিঃসন্দেহে তোমাকে বুঝতে হবে তাকে আল্লাহ ভালোবাসে, যে আল্লাহর জিকির করে নিঃসন্দেহে এটা প্রমাণিত আল্লাহ তাকে ভালোবাসে। এজন্য একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তাবিঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, কাজে আমি যখন সেজদা করি, আমি যখন রুকু করি, আমি যখন তাকবীর বাঁধি, নামাজ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তিনি বলেন আল্লাহর কসম আমার দিলের মধ্যে তখন খুশি অনুভব হয়, এই কারণে যে আমি তখন বুঝি অনুভব করি যে এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে ভালোবাসতেছেন। কেন? এটাই প্রমাণ করে ভালোবাসতেছেন বলেই সেজদা করতে দিচ্ছে, গোলামি করতে দিচ্ছে। রাবেয়া বসরিয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ নারী ছিলেন, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। তো এই নারী রাত্রি গভীরে উনি এক মনিবের বান্দি ছিলেন, দাসী। তো ওনার মনিব রাত্রিতে ঘুমাইত আর উনি রাত্রি জেগে তাহাজ্জুদ পড়তেন। তখন ওই মনিব একদিন তারে বলছিল, রাবেয়া তুই এটা কি পাইলি যে সারা রাত তুই জেগে থাকস, তাহাজ্জুদ পড়? তখন আল্লাহর সাথে তোর সম্পর্কটা কি? তখন ওই মনিবের কথার জবাবে রাবেয়া বসরিয়া বলছিল, মনিব আমার আল্লাহ আমাকে মহব্বত করে বলে তো বলছে না, কথাটা এভাবে বলছে যে আমার আল্লাহ সেই মালিক যেই মালিক তোমাকে ঘুম পাড়াইয়া রাখে সারা রাত, তিনি আমার সেই মালিক যিনি আমাকে সারা রাত ঘুমাইতে দেন না। একই মালিক কিন্তু দুইজনের সাথে দুই রকম আচরণ, একজন সারা রাত নাফরমানের মতো পড়ে থাকে, আরেকজনকে মনিব রাত্রিতে ঘুমাইতে দেয় না। আমার বান্দি ওঠো, আমার বান্দা ওঠো, আমার মহব্বতে সেজদা করো, সেজদা দিবা তুমি, আদর করব আমি আল্লাহ। কোরআনে আছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون الله বলে নিশ্চয়ই যারা মুত্তাকি তারা আমার জান্নাতসমূহের মধ্যে থাকবে, আমার ঝর্ণা ধারা বেষ্টিত নহরের মধ্যে থাকবে। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিন, এই যে মুত্তাকির আমার জান্নাতে থাকবে, আমার ঝর্ণা ধারা বেষ্টিত নহর সমূহের মধ্যে থাকবে। আল্লাহ বলেন আর আমি জান্নাতে মুত্তাকি বান্দাকে কি দেব? আল্লাহ তাআলা বলে তোমারে কয়টা নাম বলবো? তো এক কথায় শোনো, আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আমি আল্লাহ আমার বান্দাকে দেব, আমার বান্দা নেবে, কথা শেষ। এবার তুমি আন্দাজ করো আমি আল্লাহ কত বড় দিতে পারি, কদ্দুর কতটুকু আমি দিতে পারবো তুমি আন্দাজ করো, আমার ক্ষমতা কেমন? আল্লাহ তাআলা বলেন আমি দেব, আমার বান্দা নেবে। কেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা দুনিয়াতে ইতিপূর্বে নেককার ছিল, আমার বন্দিগি করত। তো যদি বলেন আল্লাহ কেমন বন্দিগি করত এরা, তা আল্লাহ নিজে বলে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাত্রিতে কম ঘুমিয়ে আমার ইবাদতে রাত কাটাত। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর শেষ রাত্রে সেহরির ওয়াক্তে আমি আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ চেয়ে ইস্তিগফার করত। আমি আল্লাহ সেই রাত্রি জাগার বরকতে, রাত্রি জেগে
আমার বন্দেগী করার বরকতে আজ জান্নাতে এনে আমি শুধু দেব বান্দা শুধু নেব সুবহানাল্লাহ এটা কোরআনের আয়াত কোরআনের আয়াত অতএব আমার বন্ধুরা অনেক নওজোয়ান বর্ষ ভাই অনেক কিশোর তরুণ যুবক ভাই সবাই রে প্রথম শক্ত কথা বললেও মূল মাকসাদ তোমার বিবেকের মধ্যে অনুভূতি জাগান একটু শক্ত বলার উদ্দেশ্য হলো যে যেন বিবেক জাগে অনুভূতি জাগে কলিজা নড়ে বিবেক জাগ্রত আত্মপরিচয় জানা দরকার কমপক্ষে তুমি তোমার নিজের নিজের পরিচয়টুকু উপলব্ধি করো ভাই আপাদ মস্তক এখান থেকে শুরু করে মাথার চুল পায়ের নখ পর্যন্ত এবং তোমার সারা দিনের চলা ফেরা উঠা বসা তুমি ইনসাফের সাথে একটা মিনিট এই আমি ভাইয়ের কথা শুই না আজকে রাত্রে প্রয়োজনে ঘুমের আগে তুমি একটা মিনিট কল্পনা করে ভাইবো এক মিনিট নিজে একাকী যে মানুষ এরকম হয়নি এক মানুষের জীবন এক ভদ্র নম্র সভ্য মানুষ যুবক এরকম হয় কি না তুই ভাই এক ওয়াক্ত নামাজ যে পড়লা না সারা দিনে আল্লাহর কোনো বন্দেগী করলা না আল্লাহকে একটাবার ডাকলাও না আল্লাহর ইবাদত কিছুই করলা না ডানে বামে কত মুরব্বি কত নামাজি কত আলেম কত মসজিদ কত মাদ্রাসা কত তালেব এলেম কল কত হুজুর কিছুই তোমারে একটু তোমার বিবেকের মধ্যে কোনো অনুভূতি জাগাইল না তুমি ওই এক জিনিস হয় মোটরসাইকেল নয় মোবাইল নয় নারী নয় তো অশ্লীল ছবি নয় তো গেমস খেলা নয় তো মোবাইলে অনলাইনে জুয়া খেলা এরকম কোনো না কোনো ফালতু কাজে সারাটা দিন ব্যয় করে এক জানোয়ারের মতো এখন শুইতে আসলা কতগুলো বাত খাইয়া তুমি ইনসাফের সাথে এক মিনিট ভাইবা বইল যে তোমারে মানুষ বলে কি মানুষ বলে কিনা